হে বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটি দেখছেন এমএস শাকিব ব্লগস ভাইয়ার এই চ্যানেলটিতে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাখা আছে জেনেরিক ক্যাফেরেসার 165 এই বাইকটি। তো এই বাইকটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। তার আগে বলে নেই, ভাইয়ার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভাইয়ার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দর্শক, এটা কিন্তু অন কাইন্ড অফ ভাইরাল বাইক এবং একটা ক্যাফেরেসার সেগমেন্টের বাইক। অনেকেই আসলে বাইকটার লুকস এবং এর পারফরমেন্সে অনেক বেশি সন্তুষ্ট, এবং বিশেষ করে যারা ক্যাফেরেসার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের বাইকগুলো খুবই পছন্দ করে থাকেন। কারণ হচ্ছে এতদিন কিন্তু বেশিরভাগ ক্যাফেরেসারই কিন্তু মোট করে বানাতে হতো, বাট জেনেরিকই প্রথম কিন্তু ক্যাফেরেসারের টেস্ট দেওয়ার জন্য আপনাদেরকে বিল্ট ইনভাবেই ক্যাফেরেসার এই বাইকটি নিয়ে আসে। আর এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা বাইক, আর এর স্পেশালি হচ্ছে এর লুকসটা। দর্শক, আপনারা যদি একটু দেখেন, এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা আপনার লুকস নিয়ে আসছে। আর এর টায়ারে কিন্তু ইউজ করা হয়েছে অফ রোড এবং অন রোড, অর্থাৎ দু ধরনের রাস্তাতে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স এই বাইকটা থেকে আপনারা পেয়ে যাবেন। আমি যদি এর হ্যান্ডেল বার সম্পর্কে একটু বলি, এটা কিন্তু খুবই ফ্ল্যাট সিঙ্গেল পাইপের একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। ক্যাফেরেসার বাইকের হ্যান্ডেল বার যে ধরনের থাকে ঠিক তেমনটাই। আর ক্যাফেরেসার বাইকের আরেকটা সৌন্দর্য হচ্ছে এর মিটারে, এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার, দেখতে যদিও ছোট বাট এটা কিন্তু বাইক চালাতে যা যা ইনফরমেশন দরকার সব কিছু কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে ক্যাফেরেসার এই সেগমেন্টটাতে কিন্তু বেশ মানে মেটাল ইউজ করা হয়েছে। দর্শক, আমি যদি একটু দেখাই, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে কিন্তু মেটাল অ্যালুমিনিয়ামের হচ্ছে হ্যান্ডেল বার। পাশাপাশি আপনি যদি এর বিল্ড কোয়ালিটি অন্যান্য বিষয়গুলো দেখেন, এর সিটিং যে পজিশনটা, অর্থাৎ দুজন কিন্তু খুব ইজিলি বসতে পারবেন। আর আপনি যদি চান আপনি সিঙ্গেল রাইড করবেন, অন্য কাউকে নিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এর পিছনের সিটটা কাভার করার জন্য কিন্তু একটা সিট কাভার ইউজ করা হয়েছে, আপনাকে দিয়ে দিবে, আপনি কিন্তু চাইলে পিছনের সিটটা কাভার করে রাখতে পারবেন। আমি যদি এবার একটু সামনের দিকে আসি দর্শক, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এর সামনে কিন্তু খুব রাউন্ড শেপের একটা সুন্দর হেডলাইট ইউজ করা হয়েছে। এটা যদিও হ্যালোজেন বাট এর চারপাশে কিন্তু একটা পার্কিং এলইডি লাইট পেয়ে যাবেন আপনারা, অর্থাৎ খুবই চমৎকার দেখতে কিন্তু এই বাইকটি। আর এর বাইরে যদি আমি বলি, প্রথমে বলেছিলাম এটা কিন্তু অনেক পরিমাণে মেটাল ইউজ করা হয়েছে। এর যদি মার্গারটা আমরা দেখি ফুল মেটাল, মার্গার স্ট্যান্ড যদি দেখি এটাও কিন্তু একেবারে প্রিমিয়াম একটা মেটাল ইউজ করা হয়েছে। পাশাপাশি আপনি যদি সামনের সাসপেনশনটা দেখেন, একেবারে ডাবল সিলের ইউএসডি একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। যদিও কালো কালার, আমরা কিন্তু বেশিরভাগ ইউএসডি সাসপেনশন দেখে থাকি গোল্ডেন কালার, বাট জেনেরিক এই বাইকটাতে ইউজ করা হয়েছে ব্ল্যাক কালারের ইউএসডি সাসপেনশন ডাবল সিলের। তো দর্শক, এরবারে যদি আমি সামনের টায়ারটার কথা যদি একটু বলি, বেশ ওয়াইড, আর অফ রোড অন রোড দুটোতে কিন্তু ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম। আর এটা বেশ, যেহেতু একটা প্রিমিয়াম বাইক, এটাতে কিন্তু বেশ কিছু আপগ্রেডেশনও আসছে। আর আপনি যদি একটু খেয়াল করবেন তাহলে কিন্তু এটাতে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। হতাশ হওয়ার কিছু নাই, এর পিছনে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। আরেকটা যেটা হচ্ছে, এই বাইকটাকে আরও বেশি স্ট্রং এবং শক্তপোক্ত করার জন্য কিন্তু এটাতে ইউজ করা হয়েছে স্পোক্রিম, অর্থাৎ বাইকটা কিন্তু আপনারা যদি পাহাড়ি রাস্তায় কিংবা উঁচানের যা খুব খারাপ রাস্তাতে চালান, বেশ ভালো একটা রাইডিং ফিল কিন্তু আপনারা এই বাইকটা থেকে পেয়ে যাবেন। টায়ারটা বেশ মোটা, আমি যদি বলি 100/80/17 সেকশনের একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন। ইঞ্জিনের স্পেসিফিকেশন আমি একটু কিছুক্ষণ পরে আসবো। আমি যদি এর পিছনের মানে সাসপেনশনের দিকে আসি, সেক্ষেত্রে কিন্তু পিছনেও পেয়ে যাচ্ছেন আপনারা মনোশক সাসপেনশন। আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল যদি একটু দেখেন দর্শক, হেভি মেটাল যেটাকে বলে ঠিক তাই কিন্তু এটাতে ইউজ করা হয়েছে। এবার যদি আসি পিছনের টায়ারের দিকে, দর্শক শুরুতেই বলেছিলাম এটাতে কিন্তু মানে বেশ পারফর্মিং একটা টায়ারটাতে ইউজ করা হয়েছে। আর পিছনের টায়ারটা কিন্তু অফ রোড এবং অন রোডের জন্য বেশ ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। আর এই পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/80/17 সেগমেন্টের একটা টায়ার। দর্শক, আরেকটা যেটা মানে খুবই সৌন্দর্যের বিষয় সেটা হচ্ছে এর টেল ল্যাম্পটা। এটা ঠিক সিটের নিচে এর টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে, আর এটা ফুল এলইডি। আমি যদি এর ইন্ডিকেটর লাইটটা দেখাই, অর্থাৎ চিল্লিবিল্লি লাইট দেখতে পাবেন এখানে আপনারা, খুবই মানে ফ্লেক্সিবল, এবং চারটা ইন্ডিকেটর লাইটই কিন্তু আপনার এলইডি ইউজ করা হয়েছে। আর ওভারঅল যদি বাইকের লুকস স্পেসিফিকেশন বলেন, যথেষ্ট ভালো। আর এর কিন্তু আপনারা কিছু প্রিমিয়াম আপনারা ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন বলেছিলাম। এটাতে কিন্তু ইউজ করা হয়েছে ওয়াইল কুলড, অর্থাৎ যারা একটু লং টাইম বাইক রাইড করেন তারা জানেন যে এয়ার কুল হলে কিন্তু বাইকটা একটু হিটিং হয়, বাট এটা যেহেতু অয়েল কুল ইউজ করা হয়েছে এটাতে কিন্তু হিটিংয়ের কোনো ইস্যু থাকবে না। কারণ আপনি যদি ফ্রন্টে একটু দেখেন, এর ফ্রন্টে কিন্তু খুব মানে আমরা রেডিয়েটর দেখতে পাচ্ছি, রেডিয়েটরটাকে ঢাকার জন্য কিন্তু রেডিয়েটর গার্ডও ইউজ করা হয়েছে। পাশাপাশি যদি আপনি ইঞ্জিনের ঠিক নিচে দেখেন, এটাকে কিন্তু ইঞ্জিন কাউল ইউজ করা হয়েছে, অর্থাৎ বাইকটাতে বেশ মানে ক্যাফেরেসার হওয়া সত্ত্বেও কিন্তু প্রিমিয়াম বেশ কিছু ছোঁয়া আছে, যাতে করে আপনি একটা রাইডিংয়ের ফলে প্রিমিয়াম একটা ব্যাপার স্যাপার আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট বাইকটাতে একটু বসে দেখাবো।
আমি বাইকটাতে একটু বসে দেখাই দর্শক আপনাদের সুবিধার্থে। তো আপনাদের যাদের হাইট হচ্ছে 5'4" এর আশেপাশে তারা কিন্তু বাইকটাকে খুব ইজিলি মেনটেন করতে পারবেন, কজ আমার পার্সোনাল হাইট হচ্ছে 5'5". বসা পরে কিন্তু খুব সুন্দরভাবে আমি বাইকটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি। আর একটা জিনিস আমার কাছে একটু মানে স্পোর্টসই লাগছে, সেটা হচ্ছে হয়তো বা ক্যাটেগরিসার বাইকে এটা যে ফুট স্ট্যান্ডটা একটু পিছনে দেওয়া হয়েছে, যাতে করে কিন্তু আপনার মানে বাইক ক্যাফেটেসার চালাইলেও আপনার কাছে কিন্তু একটা স্পোর্টসই ব্যাপার আসবে, নেগেটিভ স্পোর্টস বাইক চালানোর ফলে যে ফিলটা আসছে সেটা। এটা সামনে দিলেও পারতো ভালো হইতো, যদিও আরও মনে হচ্ছে আরও বেশি ভালো হইতো, বাট এখনও যেভাবে দেওয়া আছে ওকে আপনার কাছে নেগেটিভ স্পোর্টস বাইক চালানোর একটা ফিল আসবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন সুন্দর এই বাইকটার ট্যাঙ্কি কিন্তু আছে 14 লিটার, অর্থাৎ অ্যাট এ টাইম আপনি 14 লিটার ফুয়েল নিতে পারবেন। আর এই বাইকটাতে কোম্পানি থেকে ক্লেম করা হয়েছে মাইলেজ অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার, এটা অবশ্যই আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। এবার যদি আসি আমি বাইকটার পারফরমেন্স আসলে কেমন হবে, শুরুতে বলেছিলাম বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করা হয়েছে। এবার যদি আমি ইঞ্জিনের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাবো 165 সিসির একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা কিন্তু 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের, আর ম্যাক্সিমাম যেটা স্পিড ধরা হয়েছে সেটা হচ্ছে 130, এবং এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15 BHP @8000 RPM, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 Nm @6500 RPM, আর এই বাইকটার ওজন হচ্ছে 142 কেজি। তো বুঝতেই পারতেছেন অনেক মাত্রায় ম্যাটেরিয়ালস ইউজ করার কারণে কিন্তু বাইকটা বেশ শক্তপোক্ত এবং একটু ওয়েট, অর্থাৎ রাস্তার সাথে কিন্তু একেবারে লেগে থেকে আপনাকে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে এই বাইকটি। এবার বলেন এই বাইকটি আসলে আপনারা কোথায় পেয়ে যাবেন এবং কত টাকা দাম? তো দামটাই আগে বলি, বাইকটা কিন্তু প্রিভিয়াস মূল্য ছিল 2,04,999 টাকা, বাট এই মুহূর্তে কিন্তু বাইকটাতে 5,000 টাকা ডিসকাউন্ট আছে, অর্থাৎ বাইকটার দাম দাঁড়ায় 1,99,999 টাকা। তো অলমোস্ট 2 লক্ষ টাকার মধ্যে কিন্তু সুন্দর এই ক্যাফেরিসার বাইকটি আপনারা নিয়ে নিতে পারবেন। এই বাইকটি নিতে হলে আপনাকে আসতে হবে মিরপুর 60 ফিট কোহিনুর মোটরসে, আর কোহিনুর মোটরসটা কিন্তু মিরপুর 60 ফিট অবস্থিত পাকা মসজিদের ঠিক পাশেই, এর পাশেই আছে এইচ পাওয়ারের অফিসিয়াল শোরুম, তার ঠিক পাশেই আছে আপনার GPX-এর অফিসিয়াল শোরুম। সো দর্শক এছাড়াও কিন্তু ভাইয়াদের শোরুমের নাম্বার কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা কিন্তু ফোন কলের মাধ্যমে এই লোকেশনে চলে আসতে পারবেন। এছাড়াও বাইক সম্পর্কে ইনফরমেশন জানতে হলে কিন্তু আপনি ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন দিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আর খুব শীঘ্রই নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসছি SM শাকিল ব্লগস ভাইয়ার এই চ্যানেলটিতে। সো আবারও বলবো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভাইয়ার ব্লগসটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো বাইক নিয়ে, নতুন কোনো বাইকের অফার প্রাইস নিয়ে, নতুন কোনো বাইকের স্পেসিফিকেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।